আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরার মতন আমি জাকির হোসেন আরেকটা শিক্ষণীয় মূল্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা বর্তমানে প্রবাসীরা সৌদি আরব বসবাস করি, আমাদের অনেকেরই আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং তারই সাথে সাথে ইউরপে অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে অনেকেরই। ইউরপে অ্যাপটা কিন্তু আলরাজি ব্যাংকেরই একটা অংশ। নতুনরা হয়তো অনেকেই জানেন না কীভাবে আলরাজি অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করে নিতে হয় ইউরপে অ্যাকাউন্টে, তাদের জন্য এই ভিডিও। ইউরপে অ্যাকাউন্ট ব্যবহার করলে সময় সময় অনেক ভালো অফার পাওয়া যায়, তাই আমাদের ইউরপে অ্যাকাউন্ট রেজিস্টার করে নিলে আমার মনে হয় অনেক ভালো হয়। ওকে বন্ধুরা, মূল ভিডিও যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে আলরাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে আলরাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করতেছি। ওকে, লগ ইন উপরে একটা ক্লিক করতেছি, লগ ইন। দেন এখানে আমার পাসওয়ার্ডটা দিতেছি, দেন লগ ইন। আমার ব্যাংকটা এখন আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন, হোম, ট্রান্সফার, পেমেন্টস, মার্কেট, ব্রাউজ। ওকে, ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন। তারপর আবার এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। ট্রান্সফার কর্নারে দেখতে পাবেন সর্বপ্রথম টু ইউরপে ওয়েলেট, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম আরেকটা অপশন দেখতে পাবেন, দেখুন আমার এখানে অলরেডি একটা ব্যাংক মানে একটা ইউরপে অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সো আমি এখন আরেকটা ইউরপে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, মানে রিয়েল ট্রান্সফার করে আপনাদের দেখিয়ে দিব। তাহলে কী করতে হবে, সর্বপ্রথম দেখতে পাবেন অ্যাড বেনিফিশিয়ারি, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, রিসিভার ডিটেলস, মোবাইল নাম্বার দিয়েও ইউরপে অ্যাকাউন্টে রিয়েল ট্রান্সফার করতে পারবেন এবং আইবিএএন নাম্বার দিয়েও করতে পারবেন। আমি এখন আইবিএন নাম্বার দিয়ে করতেছি। দেখুন আইবিএন নাম্বার কোথায় পাবেন, সর্বপ্রথম আমি আইবিএন নাম্বারের উপরে একটা ক্লিক করতেছি। আইবিএন নাম্বারটা পাবেন আমার অন্য মোবাইল থেকে আমি ইউরপে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি আপনাদেরকে আইবিএন নাম্বারটা দেখানোর জন্য। দেখুন আমার ইউরপে অ্যাকাউন্টটা আমি লগ ইন করছি। এখন আমি আইবিএন নাম্বারটা নিব আমার ইউরপে অ্যাকাউন্টের, তাহলে অ্যাড মানি, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, লাস্টে নিচে দেখতে পাবেন আইবিএন নাম্বার, এ নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, আমি এখন অ্যাড করতেছি। দেখুন আইবিএন নাম্বারটা অনেক বড়, অনেক অক্ষরের, সো আপনারা কেয়ারফুলি এটা এন্ট্রি করে দিবেন। এখন নিক নেম, ইউরপে অ্যাকাউন্ট যার নামে তার নাম এখানে লিখে দিবেন, লিখলে হবে না লিখলে হবে, আমি এখন লিখে দিতেছি। তারপর নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখুন সামারি, নেম এবং আইবিএএন নাম্বার। যদি এখনও ভুল দেখতে পান তাহলে এডিট করে নিতে পারবেন, রাইট সাইডে এডিট লেখা আছে, এটা ক্লিক করে এডিট করে নিতে পারবেন। আর যদি সব ইনফরমেশন সঠিক থাকে তাহলে নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম উপরে একটা ক্লিক করবেন। এখন আলরাজি ব্যাংক থেকে আমাকে কল করবে অ্যাক্টিভ করার জন্য। দেখুন আলরাজি ব্যাংক উইল বি কল ইউ অন দ্য ফলোয়িং নাম্বার, এই যে কল করছে আমি এখন রিসিভ করতেছি। ওকে, আমার কম্পার্ম করার জন্য বলছি, আমি তাহলে ক্লিক করতেছি। ওকে, আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। আমি এক ক্লিক করে, আমাকে এক ক্লিক করার জন্য বলছে, আর যদি ক্যান্সেল, যদি অ্যাড বেনিফিশিয়ারি না করে তাহলে দুই ক্লিক করার জন্য বলছে। সো আমি এক ক্লিক করে অ্যাক্টিভ করে নিছি। এখন নিচে দেখতে পারেন ডান, ডান উপরে একটা ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে লেখা আছে জাকির হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর বেনিফিশিয়ারি। ওকে, দেন ওকের উপরে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে। আমি এখন 50 শেয়ার সেন্ড করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। ওকে, তাহলে আমি এই বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করতেছি। তারপর অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করতেছি। ওকে, তারপর অ্যামাউন্ট আমি এখন 50 শেয়ার সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি।
নিচে দেখতে পাবেন প্রুফ হুসি কী উদ্দেশ্য টাকাটা সেন্ড করবেন রিয়েলটা, সেটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, আমি যে কোনো একটা অপশন সুইচ করে দিতেছি, পার্সোনাল রিমিটেন্স, এটার উপর একটা ক্লিক করতেছি। ওকে, তারপর নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস শো হবে, ইউরপে ওয়ালেট সব ইনফরমেশান যদি সঠিক থাকে নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম উপর একটা ক্লিক করবেন। আর যদি সঠিক না থাকে তাহলে রাইট সাইডে দেখতে পাবেন এডিট, এডিট করে নিতে পারবেন। ওকে, তাহলে কনফার্ম উপর একটা ক্লিক করতেছি। দেখুন ইউর 50 মানে 50 রিয়াল 50 শিলারি ট্রান্সফার হ্যাজ বিন কমপ্লিটেড, মানে ট্রান্সফার হয়ে গেছে আমার ইউরপে অ্যাকাউন্টে। এখন আমি এই যে আমার মোবাইলে এসএমএস চলে আসছে এবং আমি ইউরপে অ্যাকাউন্টটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 50 শিলকে আসছি নাকি। আমি এখন আমার অন্য মোবাইল থেকে ইউরপে অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, আবার এখানে ফার্স্ট কোডটা এন্ট্রি করতেছি 1 2। দেখুন এখানে আমার 60 রিয়াল শো হইতেছে, আমার আগে 10 শিলা ছিল এখন 50 শিল আসছে। দেখুন 50 শিল আসছে, এখানে ডিটেলস চলে আসছে। দেখুন এই যে জাকির রোশন আবুল কালাম, এই যে ডিটেলস, এই যে আমি একটু আগে যে 50 শিল সেন্ড করছি, এই যে অ্যামাউন্ট 50 শিল এইমাত্র এসে গেছে আমার আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউরপে অ্যাকাউন্টে। ওকে বন্ধুরা, আপনারা এভাবে ইউরপে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউরপে অ্যাকাউন্টে, তারপরে ইউরপে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ইউরপে অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনারা সময় সময় অনেক ভালো এক্সচেঞ্জ রেটও পাবেন এবং কি না বিভিন্ন সময় বিভিন্ন অফার পাবেন এবং ক্যাশব্যাক অফারও পেতে পারেন আপনারা সময় অসময়। সো এভাবে আপনারা আলরাজি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে ইউরপে অ্যাকাউন্ট নিতে পারবেন, তারপর ব্যবহার করতে পারবেন। ওকে বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের একটা উপকার হয় তাহলে আমার সাথে একটা লাইক দিবেন। এতক্ষণ ফার্স্ট দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।